নমস্কার, আমি ঝুমা। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল মিউজিক্যাল জার্নি উইথ ঝুমা মণ্ডলে। আজকে আমি যে রবীন্দ্রসঙ্গীতটি শেখাবো সেই গানটির একজন রিকোয়েস্ট পাঠিয়েছিলেন অনেকদিন আগেই, তো আজকে আমি শেখানোর চেষ্টা করছি। গানটি হলো আমার খেলা যখন ছিল তোমার সনে। এই গানটির রাগ হচ্ছে মিশ্র মল্লার, এই রাগের উপর এই গানটি আছে। তাল হচ্ছে দাদরা। তো আমার গান শেখানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি মনে হয় অন্যের উপকারে লাগবে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো চলুন, কীভাবে হারমোনিয়ামের সাহায্য নিয়ে গানটি গাইতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি গানটা বি ফ্ল্যাটে শেখাচ্ছি। এটা হচ্ছে বি ফ্ল্যাটে সা, এটা একটা নর্মাল হারমোনিয়াম। তো এখানে হচ্ছে পা, পা স্বর থেকে গানটা শুরু হচ্ছে। তো তালটা হচ্ছে দাদরা, তিন তিন ছন্দ। আমার বলার পর খেলা যখন, ওই খেলা থেকে তালটা শুরু হচ্ছে। প্রতিবারের মতোই আমি একটুখানি গাইবো, তারপর নোটেশনটা দেখিয়ে দেবো, তারপর পরবর্তী অংশে যাব। তো গান শেখানো শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি, আমি অনলাইনে গান শেখাই এবং অফলাইনেও শেখাই। তো যদি কারোর ইচ্ছা থাকে রবীন্দ্রসঙ্গীত শেখার সঠিকভাবে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরটিতে ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার শব্দকে নি শুধু নি, সা সা মনে জীবন, সা 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 জীবন বহে রে মামা যে তো দেখতে পাবেন যে শনি কথাটা স্বরলিপির উপরে মাথায় দুটো দাগ দেওয়া আছে। তার মানে সবসময় শনি, ওই তোমার শনি কথাটা বলার পর অন্য লাইন ধরতে হবে। তারপর শুরু হচ্ছে পা থেকে একমাত্রা ছেড়ে, আমি গেয়ে নিচ্ছি প্রথমে, তারপর দেখিয়ে দেবো স্বরলিপিটা। Yeah.
তারপর শুরু হচ্ছে পা থেকে একমাত্র
ছেড়ে। তো আমি আগে গেয়ে নিচ্ছি, তারপর দেখিয়ে দিচ্ছি স্বরলিপিটা। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব সুশীল রবি। হঠাৎ রিপিটেশনের সময় হঠাৎ একমাত্র ছেড়ে পা থেকে পাপা, হঠাৎ খেলার মা পাপা শেষে কথাটা আবার, খেলার শেষে শেখানো হয়ে গেল। খুব সুন্দর একটা গান, সহজও, খুব একটা কঠিন নয়। তুলতে আশা করি কারোর অসুবিধা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।